নমস্কার, তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে অঙ্কুরিত মুগ দিয়ে চিল্লা করে দেখাবো। এই অঙ্কুরিত করলাম এর জন্য, হেলদি করার জন্য। আর ভরপুর প্রোটিন থাকবে এই চিল্লায়, দারুণ খেতে লাগে। আর যারা স্বাস্থ্য সম্মত খাবার খান তাদের জন্য তো খুব ভালো কথা, তাদের জন্য খুব উপকার এই চিল্লা। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য সব মিলিয়ে সবার জন্যই খুব উপকার। আসুন তাহলে দেখিনি কিভাবে করলাম আমি চিল্লা। আমি এখানে আপনাদেরকে দুরকমভাবে করে দেখাবো চিল্লা, চলুন দেখি। এখানে আমি অঙ্কুরিত মুগ নিয়ে নিয়েছি। আমি প্রথমে হাফ কাপ মুগকে, সবুজ মুগকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন ভিজে উঠতে আমি জল ঝরিয়ে আবার এক একদিন পুরো রেখে দিয়েছিলাম, তাতে অঙ্কুরিত হয়ে গেছে। এবার আমি এই অঙ্কুরিত মুগ ডালটা দিয়ে চিল্লাটা করে দেখাবো। মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি মুগ ডালটা। আমি অল্প অল্প করে নেব আর পেস্ট করব। এবার এর মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর দিলাম এক টুকরো আদা, আর দেব হাফ টিস্পুন মতন জিরে, গোটা জিরে। যেহেতু আমি ভেজ করছি তাই এরকম বললাম, আপনি চাইলে পেঁয়াজ দিয়ে করতে চাইলে আপনি এই জিরেটা না দিলেও চলবে। এবার আমি পেস্টটা করে তৈরি করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর একটু হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে নুনটা মিশে যায়। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। এবার ননস্টিকি প্যানে একটু সামান্য একটু 1 চা চামচ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিলাম। আপনি চাইলে আরও কমও দিতে পারেন, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিলেই হলো। এবার এর মধ্যে আমি এই মুগ ডালের বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ধিমি আঁচ করে রাখবো। আর এই ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যতটা গোল করা যায় করব। খুব বেশি পাতলা করব না, তাহলে উল্টোতে পারবো না, আর খুব বেশি মোটাও করব না। আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। মিডিয়াম ফ্লেমে এবার ভাজা ভাজতে দিয়েছি, একটু একটু করে ভাজাটা হচ্ছে নিচের দিকে, আর আস্তে আস্তে করে তোলার চেষ্টা করছি, দেখছি কতটা ভাজা হলো। দেখুন সুন্দর উঠে যাচ্ছে আস্তে আস্তে। এবার উপর থেকে 1/2 টিস্পুন মতন রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম, কারণ আমি যখন এটা উল্টোবো তখন ওই দিকটা নিচে নিচে চলে এলো। এইভাবে দেখো কি সুন্দর উপর দিকটা নিচে চলে আসলো, আর উপর নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এবার উপর দিকটা ভাজা হবে, অপেক্ষা করব। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা দেখে।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর আপনারা নিজেরা তৈরি করে খাবেন। ভীষণ হেলদি খাবার, কোনো অস্বাস্থ্যকর খাবার নেই এর মধ্যে। এবার আরেকটা করে দেখাচ্ছি, এবার বাদবাকি ব্যাটারটার মধ্যে আমি এবার গাজর দিয়ে দিলাম, গ্রেটেড ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই দিয়ে আমি ভালো করে মিশিয়ে চিল্লা করব। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা ইচ্ছা করলে পেঁয়াজ কুচি করে দিতে পারেন, কিন্তু আমি আজকে পেঁয়াজ ছাড়া দেখাচ্ছি। এবার ব্যাটারটা প্যানে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু দেব, দিয়ে ভালো করে ছড়িয়ে ভাজতে দেব। যেহেতু এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, ধনে পাতা এগুলো সব দেওয়া হয়েছে। এই চিল্লা আপনি চাইলে অফিসের টিফিন বক্সে নিতে পারেন, বাচ্চাদের স্কুলে দিতে পারেন, সকালে জলখাবারে খেতে পারেন, যেভাবে হোক সব কিছুতে চলে। এটা খুব হেলদি একটা খাবার, অবশ্যই খাবেন। আর যেহেতু ডাল দিয়ে করেছি তাই প্রোটিন প্রচুর পরিমাণে আছে, সেটাও শরীরের জন্য খুব উপকার। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, এবার উল্টো একটু বাদে আপনারা পরে মাঝে মাঝে খাবেন, বেশ ভালো লাগবে। যেহেতু এই চিল্লাটা একটু ভারী হয়েছে তাই এটা মানে খুন্তি দিয়ে উল্টানো যাবে না, অন্যরকমভাবে উল্টোতে হবে। একটা থালার সাহায্যে এটা উল্টে দেবো, ওই পেটটা একটা থালায় প্রথমে ঢেলে নেব, এটা চিল্লাটা নিয়ে ঢেলে নিয়ে তারপর উল্টে দেব। ঠিক এভাবে দেখুন কি সুন্দর হয়েছে। এবার ওধারটা তো ভাজা হয়ে যাবে, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার সবকটা চিল্লা রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিলাম। অবশ্যই একবার এইভাবে করে খাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে হেলদি থাকার জন্য অল্প তেলে পুষ্টিকর খাবার এভাবে করে খাবেন। আমার চ্যানেল দেখবেন, আমার চ্যানেলে সবসময় এই ধরনের অল্প তেলে অল্প মশলায় আমি রান্না করে থাকি, আমি এই ধরনের রেসিপি সবসময়ই দেখাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী আরও নতুন স্বাস্থ্যকর খাবার দেখার জন্য। ও হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি, আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। তাহলে আসি বন্ধু, নমস্কার।